হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গাইস এটা কি বলেন তো, ড্রাইভিং লাইসেন্স। ওকে, অবশেষে ড্রাইভিং লাইসেন্স পাইলাম গাইস, মাত্র 15 দিন। আপনি কল্পনা করতে পারবেন এখন কি ফাস্ট। এখন বলা যায় যে এটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। গাইস দেখেন কিভাবে পেলাম, শুনলেন না? একটু শুনে নেন, কেন হচ্ছে আপনাদের দরকার হতে পারে গাইস। ঠিক আছে, দেখেন স্মার্ট কার্ড পাইছি জাস্ট 15 দিনে। জাস্ট 15 দিনে আমি আমার ঠিকানা দিয়েছিলাম, আজকে পোস্ট কোডের মাধ্যমে আমার বাসায় ডেট দেওয়া হবে। এখন গাইস পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, পুলিশ ক্লিয়ারেন্সের কোনো ঝামেলা নেই। সো আপনি ফার্স্ট লার্নার কার্ড করবেন, লার্নার কার্ডে একটা ডেট দেওয়া থাকবে, সেই ডেটে গিয়ে পরীক্ষা দেবেন। পরীক্ষা কি হয়, প্র্যাকটিক্যাল রাইটেন মানে হচ্ছে লিখিত অ্যান্ড হচ্ছে ভাইবা। সো আপনি যদি 3টাতে পাস করেন তাহলে কি হবে, আপনার ওই দিনে যেদিন আপনার ডেট থাকবে এক্সাম দেওয়ার, সেই দিনে আপনার হচ্ছে ফিঙ্গার নেবে আর হচ্ছে ছবি তুলবে যদি পাস করেন। বাট আপনি যদি পাস নাও করেন কোনো সমস্যা নেই, আপনি যে ফিঙ্গার আপনার যে ফিঙ্গার অ্যান্ড ছবি নেওয়া হবে এটা শুধু একবারই হবে। ওকে, আপনি যদি ফেল করেন তাও কোনো সমস্যা নেই, নেক্সট টাইম আবার আপনি পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন। বাট তখন আপনার ফিঙ্গারও লাগবে না অ্যান্ড হচ্ছে ছবি তোলাও লাগবে না। কেন লাগবে না, কারণ হচ্ছে আপনার আগেই যেদিন পরীক্ষা থাকবে সেই দিনে আপনার ফিঙ্গার অ্যান্ড হচ্ছে ছবি তোলা লাগবে। ওকে, এরপর হচ্ছে আপনি যদি পাস করেন তাহলে আপনাকে কি দেওয়া হবে, এটা হচ্ছে ডোপ টেস্টের কাগজ দেওয়া হবে। সেই দিনে আপনাকে আর যেতেই হবে না, একদিনে সব কিছু প্রসেস শেষ, একদিনে সব প্রসেস শেষ। ওকে গাইস, দিস ডিজিটাল বাংলাদেশ, দিস ইজ স্মার্ট বাংলাদেশ। ওকে, সো আপনাকে যে ডোপ টেস্টের কাগজটা দেওয়া হবে সেই ডোপ টেস্টের কাগজটা আপনি হচ্ছে যে মেডিকেল, যে কোনো একটা মেডিকেলে সিলেক্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। জেনারেলি ন্যাশনাল মেডিকেল দেয়, যে কোনো একটা মেডিকেল দিলে কোনো সমস্যা নাই। আপনি ওই মেডিকেলে যাবেন, গিয়ে হচ্ছে ডোপ টেস্ট করবেন। ডোপ টেস্ট করার 2 দিনের মধ্যে হয়তো আপনি একটা রিপোর্ট পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। রিপোর্টটা নিয়ে আবার আপনি কোথায় যাবেন, বিআইটি অফিস, যেখানে আপনি পরীক্ষা দিয়েছেন। ওকে, সো ডোপ টেস্টের রিপোর্ট প্লাস হচ্ছে সেগুলোর কাজ করতেছে খুবই দ্রুত। ওকে, সো জমা দেওয়ার 15 দিনের মধ্যেই আপনি আপনার অ্যাড্রেস দিবেন, যে আপনি পোস্টের মাধ্যমে নিতে চাচ্ছেন নাকি সরাসরি দিয়ে দেবেন, আপনার ইচ্ছা। আপনি পোস্টের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনি যদি পোস্টের মাধ্যমে দেন তাহলে হয়তো 2-3 দিন দেরি হতে পারে, প্লাস হচ্ছে আপনার 200-300 টাকা বেশি লাগতে পারে। ওকে, নো প্রবলেম। আপনি যদি বিজি থাকেন, জব করেন, যেতে পারবেন না, সমস্যা নেই, আপনি জাস্ট পোস্টের মাধ্যমে নিয়ে নেবেন। ওকে, সো আপনি পোস্টের মাধ্যমে নিতে পারেন অথবা আপনাকে একটা কার্ড ডেলিভারি ডেট দেওয়া থাকবে, সেই ডেটে গিয়ে নিতে পারবেন। ওকে, সো এখন মেন কথা কি আসলো, মেন কথা হলো আপনাকে ফার্স্ট লার্নার করতে হবে, এই বসের যে ডেট দেওয়া থাকবে লার্নারে সেই ডেটে গিয়ে পরীক্ষা দিতে হবে, লিখিত ভাইবা অ্যান্ড হচ্ছে প্র্যাকটিক্যাল। ওকে, পরীক্ষা দেওয়ার পর আপনাকে ডোপ টেস্ট করতে হবে, ডোপ টেস্টের কাগজ দেবে এখান থেকে। সো কাগজটা নিয়ে ডোপ টেস্ট করবেন, ডোপ টেস্ট করার পর ফি জমা দেবেন, রিসিপ্ট থেকে শুরু করে এনআইডি কার্ড লানা কার্ড সবকিছু জমা দেওয়ার পর জাস্ট 15 দিনের মধ্যে আমার মতো কার্ডটা পেয়ে যাবেন। ওকে, সো গাইস খুবই সিম্পল একটা প্রসেস। ঠিক আছে, আমার আগের ভিডিওগুলো দেখবেন, দেখলে আমি মনে করবো কোনো চিন্তাই করতে হবে না ড্রাইভিং লাইসেন্স নিয়ে। ওকে, কোনো দাওয়াই কেউ করতে হবে না, আপনি আপনার জীবনের হিরো। ওকে গাইস, সো নো প্রবলেম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন, লাইক দেন, শেয়ার দেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, নেক্সট টাইম দেখা হবে, আল্লাহ হাফেজ।